সবাই ভালো আছেন। আপনারা অনেকে জানতে চাইতেছেন সিদার কোম্পানি কিরকম হয় বা সিদার কোম্পানিতে সৌদি আরবে গেলে সুযোগ সুবিধা কিরকম করতে পারবেন। দেখেন সিদার কোম্পানি নিয়ে কিন্তু আমি আগে আরো দুইটি ভিডিও দিয়েছি বা আপনারা দেখছেন অনেকে বা অনেকে দেখেননি। দেখেন সিদার কোম্পানির ভিতরে অনেক কাজ আছে, এই কোম্পানিটা মোটামুটি ছোট বলা যায় না, কিন্তু এই কোম্পানিটা অনেক বড়ই আছে। তো এই কোম্পানিতে যদি আপনারা অনেকে কমেন্ট করতেছেন আসতে চাইতেছেন, দেখেন সিদার কোম্পানিটা এই কোম্পানিতে আপনারা আপনারা বলদের কাজ পাবেন, যারা অনেকে বলদের কাজের জন্য আইতে চাইতেছেন। দেখেন সিদার কোম্পানি যারা বলদের কাজ করে এদের সাথে কিন্তু আমার কথা হবে। কোম্পানি যে আপনি ভালো কোম্পানিতে আসলে পয়সা কামাবেন তেমনটা কিন্তু না। আপনার যদি কপাল ভালো হয় তাহলে কিন্তু আপনি নর্মাল, দেখা গেল কি নর্মালে সৌদি আরব বুঝে না সুঝে না সেই সব লোক এসে কিন্তু সৌদি আরবে অনেক টাকা ইনকাম করতেছে। এখানে কিছু কপালেরও কিন্তু কিছু আছে। দেখা গেল আপনি ভালো কোম্পানি বিচারতেছেন, অনেক দিন অপেক্ষা করতেছেন ভালো কোম্পানিতে আসবেন, আসার পর এমন একটি জায়গায় পড়লেন ভালো কোম্পানি সব কিছু ঠিক, এমন একটি জায়গায় পড়লেন বেতনটা কামাইতেছেন আর কিছু টাকা বাহিরেতে আসতে সব মিলিয়ে আপনি তারপরও টাকা ইনকাম করতে পারতেছেন না পরিপূর্ণভাবে, কিছুই বোঝে না, দালালের উপর ভরসা করে ওদের ভাবে আসে। আসার পর তারা কিন্তু ভালো জায়গায় পড়ে, পড়ার পর তারা টাকাও ইনকাম করতে পারে বা অনেক সুযোগ সুবিধা ওরা কিন্তু করতে পারে। এরকম আমরা নিজের চোখে দেখেছি বা যেটা বাস্তবতা এখন হচ্ছে সেটাই কিন্তু আমি বলতেছি। তো এখন কথা হলো যারা আপনারা সিদার কোম্পানিতে আসবেন, দেখেন সিদার কোম্পানিতে আসতে পারেন, এই কোম্পানিটা অনেক বড় কোম্পানি, ছোট ছোট কোম্পানি কিন্তু না। তো এই কোম্পানিতে যদি আপনারা আসতে চান আসতে পারেন। তো এই কোম্পানিতে আপনাদের বেতন হতে পারে 600 থেকে 700 টাকা, কম বেশি কিছু একটা হতে পারে, বেশি কিন্তু এখানে হবে না। তো আপনারা যদি রোড ক্লিনের আসেন সিদার কোম্পানিতে, এখানে আমার দেখা সত্ত্বে সিদার কোম্পানির এক লোকের সাথে আমি কথা বলছিলাম, সেই লোকটি অনেক টাকা ইনকাম করছে। তো এরকম কিন্তু সবার হয় না, এরকম সবার হয় না বা এরকম সবাই পড়েও না। দেখেন আমি তো আপনাদেরকে প্রথমেই বললাম, তো সেই লোকটির কপাল ভালো ছিল, সেই লোকটি অনেক টাকা ইনকাম করছে। তো আপনারা যারা অনেকে আসতে চাইতেছেন সিদার কোম্পানিতে আসতে পারেন, রোড ক্লিনের কাজে আসেন, আপনার রোড ক্লিনের কাজে পাবেন। এই কোম্পানিতে কিন্তু আবার ড্রাইভিংয়েরও প্রয়োজন আছে, যদি আপনার ড্রাইভিংয়ে আসেন, ড্রাইভিংয়ের কাজ শিখা যদি আপনার থাকে বাংলাদেশে, ড্রাইভিংয়ে আসাই কিন্তু ভালো হয়। আপনি এখানে ড্রাইভিং করলে আপনার আলাদা এক্সট্রা ইনকাম পয়সা আসবে, তারপর আপনার সুযোগ সুবিধা ভালোও কিন্তু করতে পারবেন। আর তাছাড়া এখানে দেখেন সিদার কোম্পানি অনেক মানুষ আমাদের বাংলাদেশি লোক আছে, বিভিন্ন কান্ট্রির লোক আছে, তারপরে বাংলাদেশি লোকই কিন্তু বেশি একটা করে থাকেন রোড ক্লিনের কাজ। তো যারা জানতে চাইতেছেন আপনারা সিদার কোম্পানিতে আসবেন, অবশ্যই আপনারা আসতে পারেন। সিদার কোম্পানি দেখেন এটা ছোটোখাটো কোম্পানি না, এটা বড় একটি কোম্পানি, যা বলবে তাই আপনাদেরকে দিবে। আকামানিও কখনো আপনি টেনশন করতে হবে না।